হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে মজার একটি তরকারি রান্না করব। তো আজকে ধুরমা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটি সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আমি এখন রাত্রের জন্য রান্না করব। তো এদিক দিয়ে ভাত নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে ধুরমা দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে যে ভাতে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে মোবাইল ধরা কিন্তু অনেক কষ্ট রান্না বান্না করা। তো এখন তরকারিগুলো সুন্দর করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলোও সুন্দর করে নিয়েছি। এদিক দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু নিয়েছি। এদিক দিয়ে আমি এখন যে আমার ছোট সুন্দর পাটা, তো এই পাটাটা আমার অনেক ছোটবেলা থেকে অনেক মানে হাউস ছিল কেনার জন্য, তো এটা আমি কিনে ফেলেছি। তো সুন্দর করে যে বাটা বটে এখন করে নিব, ছোট্ট বাটা, এটা আমার খুবই একটা পছন্দের পাটা ছিল। তো আমার বড় পাটাও আছে, তারপর আমি সেটা শিল পাটা বাদ দিয়ে তো চুলার পাড়ের জন্য ছোট্ট একটা পাটা কিনে রেখেছি। যখন আমি তরকারি রান্না করি, তো অল্প অল্প করে আমি এভাবে জিরা বেটে তারপরে মানে তরকারি রান্না করি, খেতে খুবই মজা হয়। তো এদিক দিয়ে আমার বাড়াবাড়ি করা কমপ্লিট। তো এখন তরকারি রান্না করার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে মাছটাকে সুন্দর করে ভেজে নেব। তো চিংড়ি মাছ একটু একটু মানে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু কালারটাও সুন্দর হয়। আর এখানে আমি ভাজার জন্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে একটু ভাজলে লাল লাল কালার হয়, দেখতেও ভালো লাগে, খেতেও একদম সুন্দর, শক্ত শক্ত হয়, দেখতেও সুন্দর লাগে তরকারির মধ্যে। তো চাইলে আপনারা কষিয়েও রান্না করতে পারবেন। আমার মনে হয় একটু তেল দিয়ে বড় যেহেতু চিংড়ি একটু মানে ভেজে নিলে সুন্দর হয়। তো এখানে যে তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে, এখন উল্টে পাল্টে ভালো করে এখন ভাজা ভাজা করে নিব। আর ধুরমা দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে কোনো মানে তর সবজি দিয়ে রান্না করলে কিন্তু মানে ভালো লাগে। আর ধুরমা যেহেতু এখন সিজন ধুরমাল, তো এটা অন্য অন্য জায়গায় দুন্দুলো বলে, তো মিঠা পোকগুলো বলে, তো আমরা এটাকে ধুরমাই বলি। তো ধুরমা দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে রাঁধবো। আর এখানে আমি 10টা চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু বিকালকার খাবো, এক বেলার জন্য অল্প হলেই হয়ে যাবে রাত্রের জন্য। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে জিরা বাটা, যে জিরা বাটা আমি বেটলাম মানে বেটে নিলাম, তো সেটা এখানে দিয়ে দিব। আর মানে জিরা বাটা যে কোনো তরকারিতে মানে যখন রান্না করব তখন দিলে কিন্তু স্বাদই অন্যরকম। তো অনেকে আছে ফ্রিজে বেটে রাখে, তো আমি ওইভাবে রাখি না, আমরা গ্রামের মানুষ এইভাবে রান্না করে খাই, যেন নগদ ফগদ যেটা রান্না করব সেটার মশলা তখনই বেটে বেটে রান্না করি, খেতে অনেক ভালো লাগে। আর মিঠা পর করলে কিন্তু মানে মিঠা ধুরমা মানে 2 চামচের পরিমাণের মতো আমি একটু মরিচের গুঁড়া দিলাম, যেহেতু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, আর বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে দিয়ে ভালো করে মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সবজিটা আমি এখানে ঢেলে দিব। আর এটা একদম অল্প তে রান্না কিন্তু হয়ে যায় সবজিটা। তো এখন ভালো করে এখন কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো বেশি বেশি করে করবেন। তো সময় মতো এখন ভিডিও দিতে পারি না, মানে কাজের চাপ, অনেক কাজ টাজ ছিল, তো এখন নিয়মিত ভিডিওই দেব। তো এখন ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর জন্য। তো বন্ধুরা, আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো মানে ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দেব। তো যেহেতু আমার হয়ে গেছে তরকারি, কিন্তু আর একটু একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোল ঝোল হলে আমাদের ভালো হয়। আমার মানে ছেলে একটু ঝোল ঝোল পছন্দ করে, মানে ঝোল ছাড়া ভাত খেতেই পারে না, এই কারণে একটু ঝোল দিব। তো আপনারা না চাইলে এরকম শুকনা শুকনা করেও খেতে পারবেন, যার যেরকম খেতে মন চায়, তো সেভাবে রান্না করলে আমার মনে হয় ভালো হবে। তো আমি একটু ঝোল ঝোল হলে ভালো হবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, তারপরে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো দেখেন তরকারি কালারটাও কত সুন্দর, ওইভাবে মাটির চুলায় রান্না করলে মানে তরকারি কালারটা বোঝা যায় না, মানে আগুনের তাপে ধোঁয়া বের হয়, এর জন্য ওইভাবে ভালো দেখা যায় না। তো আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর বা অনেক মজারও হয়েছিল। তো যে জিনিস দেখতেও সুন্দর খেতেও কিন্তু দারুণ। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি যে নামিয়ে নিলাম বাটিতে, তো দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজার হয়েছিল তরকারি। তো অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো শুধু আমার মুখের কথাই না, আমার রান্না করে আপনারা খেয়ে তারপরে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখলে অবশ্যই পেজে থাকতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, আমারও মনে উৎসাহ হবে আপনাদেরকে আরও ভালো ভালো রান্না দেখানোর জন্য। টাটা, বাই বাই।